বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে 16.5 কোটি এবং প্রতি বছর 20 লাখ হারে বাড়ছে, অথচ ফসলি জমি প্রতি বছর 1% হারে হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি দেশের বিদ্যমান কৃষি জমিতে অতিরিক্ত ফসল উৎপাদনের চাহিদা সৃষ্টি করছে। সুতরাং ক্রমহ্রাসমান জমি থেকে অধিক ফসল প্রাপ্তির লক্ষ্যে সময়মতো চাষ, চারা রোপণ, উপকরণের যথাযথ ব্যবহার ও ন্যূনতম অপচয়ে শস্য আহরণ এখন জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে প্রতি অংশ জমিতে যান্ত্রিক শক্তির ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য। উপরন্তু ভৌগোলিক জলবায়ুর নেতিবাচক প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর পশু শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে। অন্যদিকে কৃষি শ্রমিকের একটি বড় অংশ শিল্প ও পরিবহন খাতে স্থানান্তরিত হওয়ায় কৃষিক্ষেত্রে শ্রমিকের অভাব দিন দিন প্রকট হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের চিরায়ত কৃষি ব্যবস্থাকে আধুনিক যান্ত্রিক কৃষি ব্যবস্থায় রূপান্তর করার কোনো বিকল্প নেই। বাংলাদেশের কৃষিতে সংযোজিত একটি আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার বা ধানের চারা রোপণ যন্ত্র। স্বল্প সময়ে অধিক জায়গায় ধানের চারা রোপণের কাজে রাইস ট্রান্সপ্লান্টার একটি যুগোপযোগী কৃষি যন্ত্র। বাংলাদেশে দুই ধরনের রাইস ট্রান্সপ্লান্টার পাওয়া যায়। একটি হচ্ছে রাইডিং টাইপ, যা দিয়ে প্রতি ঘন্টায় 90% জমিতে ধানের চারা রোপণ করা যায়। অপরটি হচ্ছে ওয়াকিং টাইপ, যেটি ঘন্টায় 60% জমিতে ধানের চারা রোপণ করতে পারে। ধানের রোপণ যন্ত্রটিতে ঘন্টায় 0.5 থেকে 0.6 লিটার অক্টেন লাগে। নিয়ন্ত্রিত ও নিখুঁতভাবে নির্দিষ্ট পরিমাণে ধানের চারা রোপণ করা যায়। নির্দিষ্ট মাপের ট্রে বা পলিথিন ম্যাটে চারা উৎপাদন করতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের ট্রের মাপ প্রস্থে 28 সেন্টিমিটার, দৈর্ঘ্যে 58 সেন্টিমিটার এবং উচ্চতায় 3 সেন্টিমিটার। প্রথমে ট্রেতে ঝুরঝুরে মাটি দিয়ে তার উপর অঙ্কুরিত বীজ ছিটিয়ে দিতে হবে। প্রতিটি ট্রেতে উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ 120 গ্রাম ও হাইব্রিড ধান বীজ 80 গ্রাম দিতে হবে। এরপর আরেক দফা মাটির স্তর দিয়ে বীজগুলো ঢেকে দিয়ে হালকা করে পানি স্প্রে করে দিতে হবে। ট্রেগুলো 10 থেকে 12 দিন 2 থেকে 3 সেন্টিমিটার পানিতে ভিজিয়ে রাখতে হবে। চারার উচ্চতা 10 থেকে 12 সেন্টিমিটার হলে তা মেশিনে রোপণের উপযোগী হয়। প্রতি একর জমির জন্য চারা উৎপাদন করতে 90টি ট্রে লাগে।
বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ধানের চারা রোপণ করার এই আধুনিক কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার দেশের হাওর ও উপকূলীয় অঞ্চলের জন্য 70% সরকারি ভর্তুকি ও অন্যান্য অঞ্চলের জন্য 50% ভর্তুকিতে আগ্রহী কৃষক, কৃষক দল ও কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বিতরণ করা হচ্ছে। কৃষক, কৃষক দল ও কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে অবশ্যই ভর্তুকি বাদে যন্ত্রের বাকি মূল্য নগদে পরিশোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে এই যন্ত্রটি সরকারি ভর্তুকিতে পাওয়া যাবে তা বিস্তারিতভাবে জানতে আপনার উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। 1 ইঞ্চি জায়গাও পতিত রাখবেন না। আধুনিক কৃষিতে বিনিয়োগ করুন, নিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন, কৃষিকে সামনের দিকে এগিয়ে নিন। সর্বোপরি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধি অর্জনে অবদান রাখুন।